এটা মানে ভীষণ একদম মন ভেঙে দেওয়ার মতো একটা ব্যাপার, ভয়ঙ্কর ব্যাপার। তো সেসব দিয়ে দেখা যাক কিভাবে ম্যানেজ করা যায়। বাইরে আর গোপন কোনো অফার টফার নেই? অ্যাপেলের ট্রেনিং এ কি এটা শেখানো হয় যে মাইন্ড রিড করতে হবে? বেশ, এবার তাহলে শুরু করব আমরা। এখান থেকে প্রায় 110-120 কিলোমিটার দূরে কলকাতা। কলকাতায় যাওয়ার জন্য আমার 3-4 ঘন্টা সময় লাগবে। তো অ্যাপেলের iPhone 12 কিনতে যাচ্ছি, কারণ আমাদের চ্যানেলে রিভিউ আসতে হবে, আনবক্সিং আসতে হবে। আপনাদের বলেছিলাম যে অ্যাপেলের iPhone 12 রিভিউ আমাদের চ্যানেলে আসবে। দেখা যাক অ্যাপেলের iPhone 12 কতটা সস্তায় কীভাবে পাওয়া যায় এবং কিনেই ছাড়বো আজকে। তাহলে এতটা রাস্তা একা যাব, আপনারা সাথে থাকুন। একসাথে গেলে জার্নিটা একটু কষ্টটা কম হবে। একসাথে যাওয়া যাক। ড্রাইভ করতে করতে গাড়ি চালানো কখনোই উচিত নয়। আপনারা যেটা দেখছেন আসলে ভুল দেখছেন, মানে কি বলবো, মাঝে মাঝে একটু নিয়ম ভাঙতে হয় এসব ভিডিও টিডিও বানানোর জন্য। টুকটাক নিয়ম না ভাঙলে ভিডিও ভালো হবে কি করে, আপনারা এনজয় করবেন কি করে? এখন মোটামুটি আমরা মাঝ রাস্তায় এসে পৌঁছেছি, দুপুর 12:30 বাজে আর এখনো অনেক দূর যেতে বাকি। কলকাতায় এখনো এসে পৌঁছায়নি, কলকাতা পৌঁছতে পৌঁছে সেখানে রাস্তাঘাট দেখাবো আপনাদের। তো সাথে থাকুন, আরো রাস্তা পেরোতে হবে, অনেক রাস্তা পেরোতে হবে। আর রিপোর্ট যদি শেষ হয় তাহলে একটা সমস্যা হয়েছে গাইজ, একটা ভীষণ বড় সমস্যা হয়েছে। কিছু পয়সা কম পড়ে গেছে। অ্যাপেলের iPhone 12 কিনতে যাচ্ছি আর কয়েক পয়সা কম পড়ে গেছে, তার জন্য iPhone 12 কেনা হবে না। এটা মানে ভীষণ একদম মন ভেঙে দেওয়ার মতো একটা ব্যাপার, ভয়ঙ্কর ব্যাপার। তো সেসব দিয়ে দেখা যাক কীভাবে ম্যানেজ করা যায়। সামান্য কটা পয়সা কম পড়েছে, মানে পুরোটাই আছে আমার কাছে। দেখুন, গুনে গুনলেই বুঝতে পারবেন যে প্রায় সব পুরো টাকাটাই আছে, কিন্তু কয়েকটা পয়সা শুধু একটু কম পড়ে গেছে। কি করা যায় কি করা যায়, চলুন কিছু উপায় বার করতে হবে। iPhone 12 কিনতে এসে ফিরে যাওয়া চলবে না। কি কিনে নিয়ে যাব তাহলে? iPhone 12 কি কেনা হবে সেসব দিই? চলুন আমরা ইমাজিন স্টোরে সরাসরি ঢুকে পড়ি। ওকে গাইজ, আমরা ইমাজিন স্টোরে পৌঁছে গেছি অ্যাপেলের। ওখানে দেখা যাচ্ছে অ্যাপেল ইমাজিন স্টোর, আমরা ওখানে যাব এবং সরাসরি ঢুকে পড়বো, দেখি কি হয়। ওইটা অ্যাপেলের ইমাজিন স্টোর, ওখানে আমরা ঢুকবো। এবং সমস্যা তো রয়েছে, আপনারা জানেন খুচরো পয়সার সমস্যা। তো ইমাজিন স্টোরে আমরা যাব, গিয়ে দেখবো যে কি হয়, এটাই এখন দেখার আছে। ইমাজিন স্টোরে পৌঁছে গেছি, অনেক বেলা হয়ে গেছে, এখন দুপুর 3 বাজে, মানে বিকাল 3 বলা যায়। তো এবার আমরা ভিতরে ঢুকবো। ইমাজিন স্টোরে পৌঁছে গেছি, আর ইমাজিন হচ্ছে অ্যাপেলের ইন্ডিয়াতে সব থেকে পুরনো রিসেলার। আর তাদের কলকাতাতে 4 স্টোর আছে এবং সেগুলোর ব্যাপারে সব কিছু ওনাদের কাছেই জিজ্ঞাসাবাদ করবো। এবং স্টোরে ঢুকে ফার্স্ট ফিলিং কীরকম? স্টোরে ঢুকে অবশ্যই ভালো লাগছে, চমকে উঠতে হচ্ছে, কারণ অ্যাপেলের আইফোনের স্টোর বা অ্যাপেলের স্টোর, অন্যান্য জিনিসপত্রও তো রয়েছে, তো তার স্টোর যেরকম হওয়া উচিত একদম এক্স্যাক্টলি সেরকমই বলতে হয়। আপনাদের কেমন লাগছে স্টোরটা দেখে, এক্সপিরিয়েন্স কীরকম, এবং কারা কারা এখন অবধি এই স্টোরে এসেছেন, কেনাকাটা করেছেন, তাদের কেমন এক্সপিরিয়েন্স ছিল, সেগুলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন।
আর আমরা ক্রমশ রিসেপশনের দিকে যাচ্ছি, ওখানে যাব এবং কথা বলবো সবার সাথে, ফোন দেখবো, পছন্দ করবো কোন ফোনটা নেওয়া যায়, সেগুলো সব কিছুই আমরা দেখবো আজকে। আচ্ছা বলুন তাহলে, আপনাদের এখানে আসলাম, আমার তো এক্সপিরিয়েন্স খুবই ভালো লাগছে দেখে, স্টোরটা তো দারুণ লাগছে। তো আপনাদের শুনেছি কলকাতায় এটা ছাড়াও আরও কয়েকটা স্টোর আছে। হ্যাঁ, আমাদের আরও এটা ছাড়াও আমাদের আরও তিনটে স্টোর আছে। একটা হচ্ছে আপনার পার্ক স্ট্রিটে, একটা হচ্ছে আপনার শ্যামাপ্রসাদ মুখার্জি রোড, আর একটা হচ্ছে আপনার সাউথ সিটি মল। তাছাড়াও আমাদের একটা প্রিমিয়াম সার্ভিস সেন্টারও রয়েছে আমাদের স্টোরের এখানে, যেখান থেকে আমরা সার্ভিসটাও প্রোভাইড করি। আচ্ছা, এই সার্ভিস সেন্টার কি শুধু এই স্টোরেই আছে না প্রতিটা স্টোরের সাথেই আছে? না, অনলি আমাদের একটাই, আমাদের 7 ALGIN রোডের, আমাদের এটা এক্সক্লুসিভ, এটা হচ্ছে আমাদের নিজেদের সার্ভিস সেন্টার। আইফোন 12 তো রিসেন্টলি লঞ্চ হয়েছে, তো 12-এর মানে চাহিদা কীরকম, বিক্রি কীরকম হচ্ছে? প্রচণ্ডভাবে, মানে আপনার 11 Pro, 11 Pro Max-এর থেকেও অনেক বেশিভাবে ভালোভাবে বিক্রি হচ্ছে এটা। ওকে, আমাকে তাহলে একটু 12 সিরিজের ফোনগুলো দেখান, আমি একটা নেবো ভাবছি, কীরকম কী নেওয়া যায়। একটা ফোন আপনার নতুন লঞ্চ, এটা হচ্ছে আপনার 12 Pro Max, এটা হচ্ছে 12 Pro, এটা হচ্ছে iPhone 12, আর ওটা iPhone 12 mini। তো iPhone 12 Pro Max-এর তিনটে ভ্যারিয়েন্ট হয়, একটা 128 GB, একটা 256 GB, আর একটা আপনার 512 GB। আর এটার আপনার প্রাইস রেঞ্জটা স্টার্ট হচ্ছে 129,900 থেকে 128 GB-টা। আপনার 12 Pro-র যেটা 128 GB, সেটা 119,900। iPhone 12-টা 64 GB, আপনার 79,900। আর আপনার যে 12 mini আছে, সেটা 69,900। নেওয়ার কথা যারা ভাববেন তাদের জন্য কিছু আপনাদের স্টোর থেকে বা এখান থেকে কিছু অফার, ডিসকাউন্ট, এগুলো কিছু? এক্স্যাক্টলি, আপনার HDFC ব্যাংকের সাথে অফার চলছে, যেমন আপনার 12 Pro আর 12 Pro Max-টার জন্য 5,000 ক্যাশব্যাক আছে, সেটা আপনার EMI, নন EMI দুটোতেই আপনি করতে পারেন। 6 মান্থের নো EMI, মানে আপনার নো কস্ট EMI আছে। আর আপনার iPhone 12 আর 12 mini-র জন্য হচ্ছে আপনার 6,000 ক্যাশব্যাক আছে। এর বাইরে আর গোপন কোনো অফার টফার নেই? অনেক সময় শুনেছি যে নেক্সট পারচেজে কিছু থাকে। হ্যাঁ, যেমন হচ্ছে আমাদের কিছু লয়্যালটি, আপনি পারচেজ করার সাথে সাথে আমাদের কিছু লয়্যালটি পয়েন্টস আপনি অ্যাড করতে পারেন, ওটা আপনার টোটাল পারচেজের 0.5। তাহলে ঠিক আছে, আমি তাহলে দেখি এগুলোর মধ্যে থেকে কোনটা নেওয়া যায়, সেটা তো এখন ডিসিশন নিতে হবে। এবং প্রাইসের যে ডিফারেন্স দেখছি, মানে অনেকটাই হচ্ছে। আইফোন 12 Pro Max-এর থেকে মিনির দাম প্রায় 50% প্লেস, তাই তো? অর্ধেক দামে পাওয়া যাচ্ছে মিনিটাকে, ওই জন্যই আলাদা করে সাইড করে রাখা হয়েছে নাকি? না, এটা আপনার যে এই যেটা আপনি দেখছেন যেরকমভাবে, এটা অ্যাকচুয়ালি অ্যাপেলের ফিক্সচার বানানো হয়। তো অ্যাপেল ফিক্সচার ওয়াইজ যেরকমভাবে রাখতে হয়, আমরা ঠিক সেইভাবেই রাখতে হয়। কালার ভ্যারিয়েন্টগুলো কীরকম কী হবে এগুলোর? আপনার 12 mini-তে আপনার অনেকগুলোই কালার আছে, যেমন আপনার ব্লু, আপনার রেড, হোয়াইট, ব্ল্যাক আর গ্রিন। 12 mini-তে 5টা কালার আছে? এক্স্যাক্টলি। তো আপনি বুঝে গেলেন কি করে আমি 12 mini নেবো? এক্স্যাক্টলি, আমি 12 mini নেওয়ার কথাই ভাবছিলাম। যেহেতু আপনি ওদিকে আপনি হাত দিলেন, দ্যাটস ওয়াই আমি আপনাকে আস করলাম যে আপনি হয়তো আপনি অ্যাপেলের ট্রেনিংয়ে কি এটা শেখানো হয় যে মাইন্ড রিড করতে হবে? না, এরকম কোনো ব্যাপার নয়, আমরা জাজমেন্ট করি না, আমরা চেষ্টা করি আপনার ফুল সলিউশন দেওয়ার। ঠিক আছে, আমি যেটুকু প্রিপারেশন নিয়ে এসেছি, যেটুকু দেখেছি, আমার তো গ্রিন কালারটাই বেটার লেগেছে, আমাকে তাহলে গ্রিন কালারটা একটু। ওকে, আমরা এবার তাহলে বিলিংয়ের ওখানে যাব, বিল করব আমাদের আইফোন 12 mini, এবং দেখা যাক সেটা কত ডিসকাউন্ট দিয়ে কিভাবে পাই, আমরা HDFC কার্ড দিয়ে সেসব দিক কত দামে আলটিমেটলি এটা নিতে পারি। ওকে, 64 GB গ্রিন কালারের এসে গেছে, বক্স একদম পাতলা, ছোট্ট একটা বক্স। আইফোন 11 আর আইফোন 12 mini দুটোর সাইজ সমান, বক্সের সাইজের সাথে ফোনের সাইজ সমান, বুঝতেই পারছেন কতটা ছোট হতে চলেছে ফোনটা বক্স খোলার জন্য, আর অপেক্ষা দর্শ হয়েছে না। দেখা যাক এবার বক্সগুলো আমরা দেখব, বিল হয়ে যাক আগে, বিলিং চলছে এখানে, তো তারপর আমরা বুঝতে পারবো কত কী হচ্ছে। তো সেসবটি HDFC-র কার্ড, HDFC-র কার্ডটাই সেসবটি বাঁচিয়ে দিল আমাদের, HDFC-র কার্ডে ডিসকাউন্ট পাবো, তাই জন্য HDFC-র কার্ডটা আমি নিয়ে এসেছিলাম। তো HDFC-র কার্ড দিয়ে আমরা বিল পেমেন্ট করবো এখানে, এবং দেখা যাক ডিসকাউন্ট টিসকাউন্ট দিয়ে সেসবটি কত দাঁড়ায় আইফোন 12 mini। আর আমাদের চ্যানেলে আর 7 দিন বাদে মোটামুটি ধরে নিন 12 Pro Max, তার আনবক্সিং ভিডিও আসবে, রিভিউ আসবে, অবশ্যই সাথে থাকবেন, সাবস্ক্রাইব করে রাখবেন, আর বিল করে নিন এখন। তো আমরা ইউটিউবার বলে আমাদের এখানে সার্ভিস সেন্টারটা একবার দেখার একবার অপশন দেওয়া হয়েছে, সুযোগ দেওয়া হয়েছে, তো আমি একবার ভিতরে সার্ভিস সেন্টারে ঢুকে দেখবো যে সার্ভিস সেন্টারটা এখানে কেমন। আসুন আমরা তাহলে সার্ভিস সেন্টারে যাই। এখানে তাহলে দেখা যাচ্ছে সবাই শিল্ড পরে, একদম ফেস মাস্ক পরে, দারুণ প্রোটেকশন নিয়ে। আচ্ছা, হ্যালো। তো এখানে অ্যাপেলের আইফোন এবং যত রকম ডিভাইস আছে সব কিছু সার্ভিস সেন্টার, এটা সব রকম ম্যাকবুক থেকে আরম্ভ করে যা কিছু।
আর মোটামুটি কত সময় লাগে একটা যদি ডিভাইস আমরা এখানে সার্ভিসিং কোনো প্রবলেমের জন্য দিই? এটা তো ডিপেন্ড করে স্যার কি কি প্রোডাক্ট আপনি সাবমিট করছেন। তো বেসিক্যালি আমাদের একটা ওয়ার্কিং আওয়ার্স লাগে, সেটা হচ্ছে মোটামুটি 4-5 ওয়ার্কিং ডেজ টাইম লাগে। তবে সেটা কি প্রোডাক্টের কি প্রবলেম হয়েছে তার উপর ডিপেন্ড করে। মানে পার্টস অ্যাভেলেবল নেই এরকম প্রবলেম হলে সেক্ষেত্রে টাইম বেশি লাগে? পার্টস অ্যাভেলেবল বলতে কিছু কিছু পার্টস থাকে যেগুলো আমাদেরকে অর্ডার দিতে হয়, অর্ডার দিয়ে আনাতে হয়, তো সেক্ষেত্রে তখন আমাদের একটু টাইম লাগে। ইমাজিন স্টোর থেকে আমরা কিনে ফেলেছি, বেরিয়ে পড়েছি দোকান থেকে, এবার অ্যাডভেঞ্চার শেষ আজকের মতো। এবার তাহলে বাড়ি যাওয়ার পালা, বাড়ি গিয়ে আবার এটা খোলা হবে, দেখা হবে। আর ইমাজিন স্টোর থেকে আমরা এবার বেরিয়ে বাড়ির দিকে রওনা দিচ্ছি। গাইজ, আজকে সারাদিনের অ্যাডভেঞ্চার তাহলে কেমন লাগলো? সারাদিন একটা ফোন কিনতে একটা গোটা দিন খরচা হয়ে গেল, এবং কি অদ্ভুত না ব্যাপারটা। এবার এই রাতের কলকাতা, আমরা রাতের কলকাতা পেরিয়ে এবার বাড়ি ফিরে যাব, এবং ইমাজিন স্টোর ঘোরা হয়ে গেল আমাদের। আর আমার অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করলাম, আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। ঠিক আছে, আজকের ভিডিও এখানেই শেষ করি, সবাই তাকিয়ে দেখছে, এবং বাই, দেখা হবে পরের ভিডিওতে।